হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই প্রিয়াস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমরা এখন রেডি হয়ে নিয়েছি, মানে ফুল রেডি হয়নি, খালি ড্রেসটা পরেছি আর এখন রেডি হব। এখন যাব একটু ঘুরতে, তো চলো কোথায় যাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো ব্লগটা। তো চলো গাইস, আমরা রেডি হয়ে নিয়েছি, এখন যাব একটু বেরু বেরু করতে। এই যে আপনি খেলানি, বলো টাটা, বাই বাই, আপাটি যাও, বাই বাই করে দাও, বাই বাই। তো চলো আমরা কোথায় যাচ্ছি দেখো তোমরা। তো দেখো ফ্রেন্ড, যাওয়ার পথে একটা রাধাকৃষ্ণ মন্দির পড়লো, কত সুন্দর। এটা নতুন স্থাপিত করেছে, আগের থেকেই ছিল কিন্তু এবার ভেঙে অন্য নতুন করে বানিয়ে তারপরে স্থাপিত করলো। এই দেখো তারপরে আরেকটা আসলো, বজরংবলীর মন্দির, দেখে নাও কত সুন্দর জায়গাটা। এই দেখো তারপর যেখানে আসলাম, এম বাজার, এটা নিউ খুলেছে এই শপিং মলটা, খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো দেখো এখানে ঢুকলাম আর এখানে গান চলছিল, তার জন্য ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা অফ করে দিলাম। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি সবারই ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকো, আর পুরো ভিডিওটা দেখো তোমরা প্লিজ। অনেক কষ্ট করে ভিডিওটা বানাতে হয়, তোমরা দেখো না তার জন্য ওয়াচ টাইমটাও হয় না, খালি সাবস্ক্রাইব করলে তো হবে না, ভিডিওটা তো দেখতে হবে। এই দেখো এখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর আর রিজনেবল প্রাইসে ড্রেস পাওয়া যায়। এই ড্রেসগুলি বেশি না, সব 500-600 এরকমের মধ্যে ছিল, খুব সুন্দর ড্রেসগুলি দেখো। আর আকাঙ্ক্ষা জামা পরতে এত ভালোবাসে না, তার জন্য ওর জন্য জামাটা নেই নেই। দেখো আর কি কি নিয়েছিলাম তোমাদের অন্য একটা ব্লগে দেখিয়ে দেব, দেখো তোমরা ভিডিওটা। তো গাইস আকাঙ্ক্ষার কথা কি বলবো, আর এত উৎপাত করছিল যে ওর জন্য জিনিস দেখতেই পাচ্ছিলাম না, খুব উৎপাত করছিল। এই একটা বোতল নিয়ে নিয়েছে, ওয়াটার বোতল নিয়ে নিচে পুরো ঘষাঘষি করে ওটার ভিতরে স্ক্র্যাচ ফেলে দিয়েছে। এখন যদি ওরা দেখতো আমাকে তো এটা নিতেই হতো, এটা আমার লাগবে না যেহেতু ওই দিন আর তিনটা বোতল এনেছিলাম, তো আর তো এতগুলি লাগে না না, তার জন্য খুব উৎপাত করছিল। আর এখানে সব নিচে নিচে পেয়ে মানে এটা টানাটানি করছে তো ওইটা টানাটানি করছে, খুব অশান্তি করছিল, তার জন্য ভালো করে জিনিস দেখতেই পাচ্ছিলাম না।
অলমোস্ট আমাদের কেনাকাটা শেষ, এবার বিলটা পে করে ঘরে চলে যাব। রাস্তাতে কিছু খাবো আগে, খেয়ে তারপরে চলে যাব। এই যে চলে আসলাম খাওয়ার জন্য, মটর আর চপ খেয়েছিলাম। তো গাইস ঘরে এসে পড়লাম এখন, এই মাত্র এখন বাজছে 9টা। তো কি এনেছি এই যে এখানে, অন্য একটা ব্লগে দেখাবো, আজ অনেক দেরি হয়ে গেছে। আকাঙ্ক্ষাকে খাওয়াতে হবে, খাওয়া বানানো নিয়ে বানাতে লাগবে। তো চলো আজকের জন্য বাই বাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকো আমার, আমিও তোমাদের পাশে আছি। বাই বাই।